এটা কথা মনে পড়ছে কইলে দাম নাকি ওই একটা যে কইর খাইয়া যাইতে আছে তে কইর খাইয়া সাবাইয়া হালাই ফিসে দি আরেকটা সুইতে আছে হেতে সয় আর কয় কেমন খাড়া শেখাইছে একটা ফোড়া রস নাই হেতে খাইছে রস নাই হেতে খাড়া সার তুমি যে সুইতে আছো তুমি খাড়াস না তোমারে কইছে ফিসে দিয়া সুইতে হেতা দিয়া নাউজুবিল্লাহ কানা মানুষ বানাইয়েন না এডি হইতে করব মসজিদের সামনে সারা দিন বইয়া আড্ডা মারব আজান দা ফললে লেল্লারাইয়া বাইক চলে যাবে ঠিক কি না মানুষ বানাবেন কি দরকার মানুষ বানানোর বুডের বাক্স লইয়া উত্তা দিব দু আছে নেই কার বা আও নাই আও না আছে আমি যেদিন সান্দিনা বাগুর দি কইলাম তারা দিয়ে হগলে কয় নাই বিলে আমি কইছি বুডার বাক্স লইটা দে দৌড় হগলে খেয়ে গেছে কুজো হুজুর এটা হন নাই আমি আও আছে কাহো নাই পরে এক বুড়া বাড়ারে জিগেলাম কি তো নাই কি রে এবার কয় হুজুর আপনি যে জিগেটা কইতে আছেন বুডের বাক্স লইয়া দৌড় বুডের বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দো নাই নাউজুবিল্লাহ কয় না রে আহারে বাংলাদেশ কইরা গেলা মুসলমান আল্লাহ যখন কয় মানুষ বানাতে চাই ফেরেশতারা কয় দরকার নাই আল্লাহ তাদের কথা মানলেন না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্নি আ'লামু মা লা তা'লামু আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ মানুষ বানানো হয়ে গেল ও বন্ধু সাফিতলার মানুষ তোমরা আমার দূরের মানুষ না তোমরা আমার কাছের মানুষ আমার বাড়ি ঢাকাও না চিটাগাঙ্গও না আমরা বাড়ি নাগাস তোমরা বাড়ি সাফিতলা ঘুরে গেলেন একটু বেশি কোনাচ্ছা দিল কয় কাই আমরা এক জায়গার মানুষ সবাই মিলেমিশে আজকে জান্নাতটা কই আছে খুঁজে খুঁজে বের করব আগামীকাল সকাল থেকে সেই পথে চলতে শুরু করব একদিন যখন মরে যাব কাফন পরিয়ে যখন দাফন করে দেবে সবাই দেখুক মাটির কবর আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে কওয়ামি এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না যিনি আমাদের জন্য জান্নাত বানালেন তিনি কে আল্লাহ জোরে কন আল্লাহ আর জোরে আল্লাহ এই আল্লাহ কয়জন একজন জোরে কন একজন আর জোরে একজন মধুর সুরে একজন সবাই মিলে একজন মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে চাপিতলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি ওই আল্লাহকে জানিয়ে দাও মাওলা ও রব্বে করিম খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ আসমান জমিন গাইরুল্লাহ
পাহাড় পর্বত গাইরুল শুদ্ধ তুমি মাবুদ কল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah La ilaha illallah La mabuda illallah La mashuka illallah La mawjuda illallah La maqsuda জুড়ে জুড়ে লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা হুজুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Allahumma সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারিক আলাইহি সবাই কোন আমিন ও চাপিতলার মুসলমান নাম পাতিলার মতো পাতিল বানায় ও বন্ধু তুমি মোবাইল বানাও মোবাইলের মতো মানুষ মোবাইল বানায় এডারে কয় মডেল নমুনা আল্লাহ কোরআনুল কারিমে কয় চাপিতলার মানুষ তোমরা একটু আগে কইছো সবাই দেখো মাটির কবর তুমি গিয়া দেখো যেন মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দগি যদি চাও সোনার একজন মানুষের অনুসরণ করা লাগবে আমরা জিগাইলাম আল্লাহ কারে অনুসরণ করতাম আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও দুনিয়ার মানুষ নবীর জীবনটা হইল তোমাদের জন্য মডেল তোমাদের জন্য আদর্শ তোমাদের জন্য নমুনা এই নবীর জীবন যদি অনুসরণ করবা নবীজি যেমনে কথা কইছে তুমিও এমনে কথা কইও নবীজি যেমনে খাইছে তুমিও এমনে খাইও নবীজি যেমনে লেনদেন করছে তুমিও এমনে লেনদেন কইরো নবীজি যেমন আল্লাহর ইবাদত করছে তুমিও এমনে কইরো নবীজি তার বিবির লগে যে আচরণ করছে তুমিও কইরো নবীজি সন্তানের লগে যেই ব্যবহার করছে তুমিও কইরো নায়নাত করলে নবী যেমন আদর করছে তুমিও এমনে আদর কইরো তাইলে তুমিও হয়ে যাবা একটা সোনার মানুষ ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে পাঠাইয়া কোরআনুল কারিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন সুবহানাল্লাহ নবী গো ও নবী আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আমি হইলাম জগতের লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াতদাতা মউতদাতা রিজিকদাতা আমি মানুষকে মৃত্যু দেব মৃত্যুর পরে হয় জান্নাত নতুবা জাহান্নাম দেব আমি আল্লাহ হইলাম রব আমি রব্বুল আলামিন আপনি নবী হইলেন রহমাতুল লিল আলামিন সমস্ত জগৎবাসীর জন্য আপনি হইলেন রহমত আমার নবী যে রহমত এর প্রমাণ আছে নাকি নাই ও বন্ধু আমার নবী কত বড় রহমত আমার নবী কত মায়া রে কোরআনুল কারিমে
আল্লাহ কত সুন্দর কোন ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাভিরহুম ফিল আমর ফাইযা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ কয় নবী গো, দুনিয়ায় আপনার যেই রহমত দেওয়া হয়েছে, আপনার সাথে যেই রহমত আছে, লিং তালাহুম আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। আবার নবীর মনটা গরম না নরম? কথা কয় না গরম না নরম? এই নরম নবীজি 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কয় বছর? 63। কয় বছর? কথা কেন না গভীরভাবে খায় ছেলাই, এদিকে ফিরে বসো। যাদের মোবাইল আছে দয়া করে মোবাইলগুলো বন্ধ করো। আমি মনে করছিলাম যে বেশি দেরি করতাম না, জায়গা যেহেতু ছোটু কম সময়ের ভিতরে ছাইড়া দেব, এখন সিদ্ধান্ত ফালাইছি দেরি হইব করে বেশি দেরি হইব। চেয়ারম্যান সব থেকে মনে মনে করে বালিশটা মাশাল্লাহ মাশাল্লাহ। উনি কি প্রধান অতিথি হইছে? মার্শাল্লাহ মার হাবা কর চেয়ারম্যান সাহেব মনে আছে মনে মনে আছে কয় কয় বালিশটা লইয়া উঠালাই গোটান দিয়ে আল্লাহ দেখো দেখো। হ্যাঁ মার হাবা কর, আপনার সভাপতি যেমন দাঁত প্রধান অতিথি আরো দাঁত, বয়সে হয়তো প্রবীণ চেতনায় নবীন। সুবহানাল্লাহ বলবেন না? Thank you.